আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ উচ্চ মাধ্যমিক, বিশেষত 2022 সালের HSC পরীক্ষার্থী যারা, তাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় উৎপাদন ব্যয় হিসাব, এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের জন্য তা ও উপকারী হবে এবং মনোযোগ দিয়ে তোমরা আমার লেকচারটা শুনবে। তো আসো, কথা না বাড়িয়ে প্রথমে আমরা আমাদের এই সিলেবাসটা এক নজর দেখে নিই। 2022 সালে যে সংক্ষিপ্ত সিলেবাস আছে, সেই সিলেবাসের আলোকে আমাদের কি কি রয়েছে সেটা আমরা আসলে ঝলক দেখে নিই। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের উৎপাদন ব্যয় হিসাবে আমাদের যেটা আছে সেটা আসো প্রথমে সিলেবাসের বিষয়বস্তু। বিষয়বস্তুতে আছে প্রথমে উৎপাদন ব্যয়, উৎপাদন ব্যয় হিসাব ও এর উদ্দেশ্য, আর্থিক হিসাব, উৎপাদন ব্যয় হিসাবের পার্থক্য, উৎপাদন ব্যয়ের উপাদান, উৎপাদন ব্যয় হিসাব চক্র, উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুতকরণ, টেন্ডার বা দরপত্র প্রস্তুতকরণ, মজুরি ও বেতন, মজুরি ও বেতনের উপাদান, মজুরি ও বেতন বিবরণী প্রস্তুতকরণ। এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা আচ্ছা আলোচনার এইখানে এই বিষয়বস্তুর আলোকে আমাদের শিখন ফল কি রয়েছে সেটা আমরা এক নজর দেখে নিই। শিখন ফলের প্রথমে আছে 1 নম্বর, উৎপাদন ব্যয় হিসাবের উদ্দেশ্য ব্যাখ্যা করতে পারবে। 2, উৎপাদন ব্যয় হিসাব ও আর্থিক হিসাবের পার্থক্য নির্ণয় করতে পারবে। 3, উৎপাদন ব্যয়ের উপাদান সমূহের মাধ্যমে উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করে মোট উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্য নির্ধারণ করতে পারবে। 3, বিধি মোতাবেক দরপত্র বা টেন্ডার প্রস্তুত করতে পারবে এবং সর্বশেষ মজুরি ও বেতন বিবরণী প্রস্তুত করতে পারবে। তো আমরা জানি একটা যে ধরনের উৎপাদনকারী প্রতিষ্ঠান, আমরা আগেও বলেছি যে মানুষ কোনো কিছু সৃষ্টি বা ধ্বংস করতে পারে না, মানুষ রূপান্তর করতে পারে, বস্তু রূপান্তর করতে পারে। এই বস্তু রূপান্তরকরণ প্রক্রিয়াকে আমরা বলি উৎপাদন। একটা উদাহরণ দিয়ে আমরা বলতে পারি, যেমন কৃষক তুলা উৎপাদন করে, তুলা গাছে তুলা উৎপাদন হয়। তো একদল লোক সে তুলা ক্রয় করে, তুলাকে একটা প্রক্রিয়ার মাধ্যমে সুতায় রূপান্তর করে। তুলা ওই প্রক্রিয়ার শুরুতে ছিল তুলা, তাহলে তুলাকে প্রক্রিয়ার মাধ্যমে সুতা উৎপাদন করলো, তাহলে সুতাটা হলো তার আউটপুট বা উৎপাদিত পণ্য, আর তুলাটা হলো তাহলে তার ইনপুট বা কাঁচামাল। এটাকে আমরা বলবো ইনপুট বা কাঁচামাল বা র ম্যাটেরিয়ালস। এটা একটা আমরা ছবির মাধ্যমে দেখাতে পারি, যে আমরা যদি দেখি তাহলে সেটা হলো কি, আমরা বলবো যে একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মধ্যে মেশিন, প্রক্রিয়াকরণটা যেখানে হয়, যে জায়গাতে প্রক্রিয়াকরণের কাজটা হয় সেই জায়গাটাকে আমরা বলি কারখানা। তো কারখানার যে অংশে প্রক্রিয়াকরণ এলাকা হয়, প্রক্রিয়াকরণ, সেখানে মেশিন এবং ম্যান, ম্যান এবং মেশিন প্রক্রিয়াকরণ এলাকায়, ওখানে আছে ম্যান এবং মেশিন। ম্যান বলতে আমরা বুঝবো শ্রমিক, শ্রমিকের মূল্যকে আমরা বলবো শ্রম বা মজুরি। আর আছে মেশিন বা যন্ত্র, যন্ত্রের যে খরচ সেগুলোকে আমরা বলবো উপরি খরচ, উপরি খরচ, কারখানা উপরি খরচ। এখন এই প্রক্রিয়াকরণের মধ্যে যাহা দেওয়া হয় সেইটাকে আমরা বলবো কাঁচামাল বা ইনপুট, সেটাকে আমরা বলবো কাঁচামাল বা ইনপুট। আর প্রক্রিয়াকরণ থেকে শেষ হয়ে যেটা বেরোবে, তার মানে কাঁচামাল, শ্রমিকের শ্রম এবং যন্ত্রের উপরই খরচ, এই তিনটা খরচকে একত্রে আমরা বলবো উৎপাদিত পণ্য বেরিয়ে আসবে। আর এর পিছনে তিনটা উপাদানের যে ব্যয় তাকে আমরা বলি উৎপাদন ব্যয়, উৎপাদিত পণ্য, উৎপাদিত পণ্য। তারপরে পণ্যের পিছনে যে ব্যয় সেটাকে আমরা বলি পণ্য ব্যয় বা উৎপাদিত পণ্য ব্যয়, উৎপাদিত পণ্য ব্যয় বা পণ্য ব্যয়। তাহলে পণ্য ব্যয়ের মধ্যে তাহলে বেসিক উপাদান বা আমরা দেখতেছি ব্যয়ের উপাদান সমূহ, যেমন এখানে বলা হচ্ছে ব্যয়ের উপাদান সমূহ। তাহলে ব্যয়ের উপাদান গুলো বলতে আমরা বেসিক্যালি তিনটা উপাদানকে বুঝবো, একটা হলো কাঁচামাল, আর একটা হলো শ্রমিকের শ্রম, আর একটা হলো যন্ত্রের যে উপরি খরচ, কারখানার যে আর আনুষঙ্গিক যে যত খরচ আছে।
সেটাকে আনুষঙ্গিক যে খরচ সেগুলোকে আমরা বলি উপরি খরচ। তাহলে এই তিনটা খরচকে একত্রে বলা হয় উৎপাদিত পণ্য ব্যয়, এই হলো। আর এখানে দেখো আরেকটা হলো যে উৎপাদন ব্যয় হিসাব আর আর্থিক হিসাবের পার্থক্য। আর্থিক হিসাবকে আমরা বলি, আর্থিক হিসাব হলো সাধারণত প্রমাণব ভিত্তিক, অর্থাৎ যে খরচ বা ব্যয়ের পিছনে প্রমাণব, অর্থাৎ আমরা যেটাকে আমরা বলি বাউচার, বিল বাউচার, হ্যাঁ, প্রমাণক রয়েছে, লেনদেনের উৎস দলিল, তারপরে দলিল ভিত্তিক, উৎস দলিল ভিত্তিক, অর্থাৎ তার পিছনে আমাদের প্রমাণক বা উৎস দলিল রয়েছে, যেটাকে আমরা ব্যবসায়িক ভাষায় বলি বিল বাউচার, বিল বা বাউচার বলি, বিল বাউচার বলি। তো বিল একদিন, বাউচার আরেকদিন, সেটা না আমরা বিস্তারিত ওই লেনদেন অধ্যায়ে আলোচনা করব। তা আর্থিক হিসাব হলো প্রমাণক বা উৎস দলিল বা বিল বাউচার ভিত্তিক, তার মানে এটা কেবলই অতীতকাল ভিত্তিক, ময়না তদন্তের মতন অতীতকাল ভিত্তিক আর্থিক হিসাব লিপিবদ্ধ করা। আর উৎপাদন ব্যয় হিসাব বেসিক্যালি হলো ধারণা ভিত্তিক, অর্থাৎ এখানে যা হয় সেটা হলো এস্টিমেটেড, মানে ধারণা ভিত্তিক। তো অতীতের ধারণাটা কোত্থেকে পায়? ধারণাটা পায় অতীত থেকে, অর্থাৎ আর্থিক হিসাবের যে ধারণা সেখান থেকে আমরা ধারণা ভিত্তিক উৎপাদন ব্যয়, মানে এখানে হলো অতীতের অভিজ্ঞতার আলোকে আমাদের পণ্য মূল্য কত হতে পারে, ভবিষ্যতে বিক্রির উদ্দেশ্যে কত মূল্য ধরা যেতে পারে, সে ধারণা ভিত্তিক উৎপাদন ব্যয় হিসাবে। তো উৎপাদন ব্যয় হিসাবে প্রত্যেকটা ব্যয়ের উপাদানের পিছনে কোনো প্রমাণক দলিল বা উৎস দলিল সরাসরি দেখানো যাবে না, কিন্তু আমরা ধারণা বা এস্টিমেট করতে পারি যে এত টাকা খরচ হতে পারে, এই হতে পারে, সে হতে পারে। তাহলে একটা উৎপাদন ব্যয় হিসাব এবং আর্থিক হিসাবের একটা বেসিক পার্থক্যই হলো যে আর্থিক হিসাব বিজ্ঞান বা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, আর্থিক হিসাব বিজ্ঞান বা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং হলো প্রমাণক সোর্স, প্রমাণক এটা একটা ডকুমেন্ট বেসড, আর উৎপাদন ব্যয় হিসাব হলো ধারণা ভিত্তিক। তাহলে আর্থিক হিসাব বিজ্ঞানের আরেকটা বলতে পারি আমরা যে আর্থিক হিসাব বিজ্ঞান অতীত কর্মকাণ্ডের লিপিবদ্ধকরণ, অতীত কর্মকাণ্ড সংরক্ষণ, অতীত কর্মকাণ্ডের হিসাব সংরক্ষণ, সংরক্ষণ করে রাখা, অতীত কর্মকাণ্ডকে সংরক্ষণ করা ভবিষ্যৎ জবাবদিহিতার জন্য। আর এটা ধারণা ভিত্তিক বিদ্যা, এটা অতীত বর্তমান এবং ভবিষ্যৎ তিন কালকে নিয়ে এটা জড়িত, অর্থাৎ অতীতের অভিজ্ঞতাও কাজে লাগবে, বর্তমানে বসে এটা তৈরি করতে হয়, ভবিষ্যতে এর ফলাফল এফেক্ট বা ভবিষ্যতে আমরা এর ফলাফল পাবো, তার মানে ভবিষ্যতে কত মূল্য ধারণা করতে হবে এইগুলো। তাহলে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান বা এই আমরা যেটা বলি কস্ট অ্যাকাউন্টিং, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানকে আমরা বলি কস্ট অ্যাকাউন্টিং, আর আর্থিক হিসাব বিজ্ঞানকে আমরা বলি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং। এ হলো আমাদের জিনিসগুলো, আমরা এগুলো ভেরি প্র্যাকটিক্যালি অঙ্কের মাধ্যমে দেখব। আর আর্থিক হিসাব বিজ্ঞান প্রকাশ করা হয় ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা আর্থিক বিবরণীর মাধ্যমে, আর উৎপাদন ব্যয় হিসাবে তথ্যাদি প্রমাণ প্রকাশ করা হয় কস্ট শীট বা আমরা এটাকে বলি ব্যয় বিবরণীর মাধ্যমে। তাহলে এখানে তৈরি করা হয় ব্যয় বিবরণী, আর এখানে তৈরি করা হয় আর্থিক হিসাব বিবরণ আদি, ওটা আমরা তিনটা আর্থিক হিসাব বিবরণ আদি পাই, এইগুলো আছে। তা আমরা এগুলো অঙ্কের মাধ্যমে আমরা দেখবো প্র্যাকটিক্যালি, আজকে একটা বা দুটা উদাহরণ দেখতে পারি। আর উৎপাদন ব্যয়ের নানা রকম উপাদান আছে, ব্যয় নির্ণয় করতে গেলে যেমন কারখানাতে যত ব্যয় হয় সেগুলোকে আমরা বলি পণ্য ব্যয়, আর কারখানার বাইরে, অর্থাৎ একটা কোম্পানির তিনটা অংশ রয়েছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে, একটা কোম্পানি বা প্রতিষ্ঠানের, কোম্পানি বা প্রতিষ্ঠানের তিনটা অংশ রয়েছে, প্রতিষ্ঠানের বড় কোম্পানি বা প্রতিষ্ঠানের তিনটা অংশ রয়েছে। এক নম্বর হলো কারখানা যেখানে উৎপাদন কার্য সম্পন্ন হয়, দুই নম্বর হলো তার অফিস যেখানে বসে সিদ্ধান্ত সমগৃহীত হয়, তিন নম্বর হলো তার বাজার বা মার্কেট। তো কারখানা অর্থাৎ যেখানে বিক্রয় কার্য সম্পন্ন হয়, তাহলে একটা কোম্পানি সাধারণত তিনটা অ্যাড্রেস থাকে, তিনটাকে একত্রে বলা হয় কোম্পানি। তার মানে অফিসে বসে কারখানা এবং বাজারকে নিয়ন্ত্রণ করা হয় অফিসে বসে। তাহলে কারখানার যাবতীয় ব্যয়কে আমরা বলি পণ্য ব্যয়, অফিস এবং বাজারের যত খরচ আছে এগুলোকে আমরা বলি কালীন ব্যয়। তার মানে কোন ব্যয়টা কোথায় হচ্ছে, এটা হলো কস্ট সেন্টার,
এগুলোর ভিত্তিতে আমাদের ব্যয়ের উপাদানগুলো হয় এবং উৎপাদন ব্যয় বিবরণী বা ব্যয় বিবরণী একটু আগে যেটা বলেছি সেটা প্রস্তুত করা হয়, এবং সে মোতাবেক কোম্পানির যে পলিসি আছে সেই পলিসিতে মুনাফা নির্ণয় করে, মুনাফা নির্ধারণ করে বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়। তাহলে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের আমরা আরেকটা কথা বলে নিই এই ফাঁকে, সেটা হলো উৎপাদন ব্যয় হিসাবের উদ্দেশ্য হলো বেসিক্যালি দুটো, উৎপাদন ব্যয়, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য মূলত দুটি, ব্যয় হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য মূলত দুটি। এক নম্বর হলো ব্যয় নির্ধারণ করা, ব্যয় নির্ধারণ করা, ব্যয় নির্ধারণ, আর দুই নম্বর হলো ব্যয় নিয়ন্ত্রণ। এই দুটো উদ্দেশ্য নিয়েই উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান তৈরি হয়েছে। তো ব্যয় নির্ধারণের জন্য আমরা ব্যয়টা নির্ধারণ করতে হয় ভবিষ্যতে কোন একটা কর্ম হবে সেই কর্মের জন্য, যেমন দরপত্র বা টেন্ডার তৈরি করে প্রস্তুত করতে গেলে আমার কত টাকা ব্যয় নির্ধারণ করতে হবে, বিক্রয় মূল্য নির্ধারণ করতে হবে, ইত্যাদি ইত্যাদি কাজ হলো উৎপাদন ব্যয় হিসাবে ব্যয় নির্ধারণ। বিক্রয় মূল্য নির্ধারণ করা, দরপত্র মূল্য নির্ধারণ করা, এগুলো ব্যয় নির্ধারণের কাজ। আর ব্যয় নিয়ন্ত্রণের কাজ হলো এটা ম্যানেজেরিয়াল কাজ বা ব্যবস্থাপকীয় কাজ, অর্থাৎ ব্যয়টাকে নিয়ন্ত্রণে রাখা। এখন যেটা বলেছি যে কারখানাতে যে শ্রমিকরা কাজ করে তাদের বেতন ও মজুরি বিবরণী প্রস্তুত করাও উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের আরেকটা কাজ। তার মানে মানুষের পিছনে যে শ্রমিকের পিছনে যে মজুরি দিতে হয় সে মজুরি বেতন বিবরণী প্রস্তুতে নানা রকম নিয়ম ফর্মুলা আছে, সেটা আমরা অঙ্কের মাধ্যমে দেখবো। তাহলে এ হলো আমাদের সিলেবাস। এই সিলেবাসের আলোকে আমাদের, তোমরা জানো যে সৃজনশীল পদ্ধতিতে কোনো থিওরি নাই, সেখানে শুধুই প্রায়োগিক। তার মানে এই অঙ্কগুলোর মাধ্যমে এগুলো আমরা থিওরিটিক্যালি আমাদের পড়তে হবে, জানতে হবে, বইতে আমাদের থিওরিগুলোর প্রয়োজন আছে, পড়তে হবে, না পড়লে তো অঙ্ক ওটা বুঝতে পারবো না। তো আসো আমরা আজকে একটা উদাহরণ দেখি, উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি। প্রথমে একটা উদাহরণ আমরা দেখি, জামান লিমিটেড এর 2019 সালের 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের উৎপাদন খরচ সংক্রান্ত তথ্যাবলী নিম্নে দেয়া হলো, নিম্নে দেয়া হলো। কি কি তথ্য দেওয়া হলো? এক নম্বর হলো প্রত্যক্ষ কাঁচামাল 3 লক্ষ টাকা, দুই নম্বর হলো প্রত্যক্ষ মজুরি 2,25,000 টাকা, তিন নম্বর কারখানা উপরি খরচ 1,35,000 টাকা, তারপরে অফিস ও প্রশাসনিক উপরি ব্যয় 66,000 টাকা, বিক্রয় উপরি ব্যয় 33,000 টাকা, বিক্রয় 9 লক্ষ টাকা। এই তথ্যের আলোকে আমাকে বলতেছে, কতে বলতেছে, মজুরির উপর কারখানা উপরি ব্যয়ের শতকরা হার নির্ণয় করো, মজুরির উপর কারখানা উপরি ব্যয়ের শতকরা হার নির্ণয় করো। তাহলে মজুরির উপর কারখানা উপরি ব্যয়ের শতকরা হার, আমরা এখানে দেখো মজুরি দেওয়া আছে 2,25,000 টাকা। তা আসো আমরা এটা একটু এক নজর বের করে ফেলি। মজুরি দেওয়া আছে 2,25,000 টাকা, আর কারখানা উপরি খরচ দেওয়া আছে 1,35,000 টাকা। তার মানে কারখানা উপরি খরচ যে 1,35,000 টাকা যদি মজুরির উপর বেস করা হয়, ভিত্তি করা হয়, তাহলে তার শতকরা হারে কত হয়? তাহলে আমরা বলতে পারি এটাকে মজুরির উপর, মজুরির উপর কারখানা উপরি ব্যয়ের শতকরা হার সমান, আমরা বলবো উপরে বলবো কারখানা উপরি খরচ, কারখানা উপরি ব্যয়, আর নিচে বলবো যেটা ভিত্তি, যার উপর ভিত্তি করতে বলেছে সেটা হলো মজুরি, প্রত্যক্ষ মজুরি, মজুরি ইন্টু তার শতকরা হার 100। তাহলে মান যদি বসায় তাহলে কারখানা উপরি খরচ আছে 1,35,000 টাকা, এই 1,35,000 টাকাটা মজুরি 2,25,000 উপর ভিত্তি করলে শতকরা হারে কত হয়? তাহলে 1,35,000 টাকা আমরা বলতে পারি 1,35,000 টাকা 2,25,000 টাকার শতকরা হারে 60% হয়।
অর্থাৎ যখন মজুরি 100 টাকা হবে, তার 60 টাকা হবে কারখানা উপরি খরচ। তো এই ধারণার উপর ভিত্তি করে আমরা ভবিষ্যতে যে কোনো ভাবে টেন্ডার দরপত্র বা যে কোনো অবস্থা, অর্থাৎ যখন মজুরি হবে 100 টাকা তখন কারখানা উপরি খরচ হবে 60 টাকা, যদি মজুরি হয় 200 টাকা তাহলে কারখানা উপরি খরচ হবে 120 টাকা, এর উপরে। এটাই হলো বৃত্তি বা বেস। এগুলো বাদ আমরা বলেছি ব্যয় নির্ধারণ করতে গেলে নানা রকম বৃত্তি বা ধারণা এস্টিমেশন, যেটা একটু আগে বলেছিলাম সিলেবাস নির্ণয়ের সময়। এটা তাহলে গেল আমাদের কয়ের উত্তর। আমরা জানি যে আমাদের প্রশ্নের প্যাটার্ন 2, 4, 4, অর্থাৎ কতে থাকবে সহজ প্রশ্ন, দেখেছি এটা কত সহজ। খতে কি থাকবে সেটা হলো অ্যাভারেজ লেভেলের, এবং গতে থাকবে একটা লেভেলের এই উচ্চতর দক্ষতার। তো ক্ষয়ের প্রশ্ন যেটা করেছে সেটা হলো, দেখো উপর্যুক্ত তথ্যের আলোকে একটি উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করো। গতে কি বলেছে সেটাও দেখে নি, উপর্যুক্ত তথ্যের আলোকে একটি আয় বিবরণী তৈরি করো। তাহলে আসো আমরা একটা উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করি এবং একটি আয় বিবরণী তৈরি করি। আয় বিবরণীটা একটু আগে যেরকম বলেছি যে উৎপাদন ব্যয় বিবরণীটা হলো উৎপাদন ব্যয় হিসাবের অংশ, আর আয় বিবরণীটা হলো ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর অংশ। যেমন উৎপাদন ব্যয় বিবরণীটা হলো কস্ট অ্যাকাউন্টিং এর অংশ, আর আয় বিবরণীটা হলো ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর অংশ। অর্থাৎ আয় বিবরণীর পিছনে অবশ্যই কি আছে, প্রমাণক দলিল আছে, আর উৎপাদন ব্যয় বিবরণী একটা ধারণার উপর ভিত্তি করে তৈরি করা হয়। তাহলে দুটার পার্থক্য আমরা বুঝতে পেরেছি। তা আসো আমরা একটা 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 করে একটা একটা করে করি। প্রথমে উৎপাদন ব্যয় বিবরণীটা আমরা একটু প্রস্তুত করে ফেলি। তো উৎপাদন ব্যয় বিবরণীটা যখন আমরা প্রস্তুত করব তখন দেখো প্রথমে প্রতিষ্ঠানের নাম লিখতে হবে জামাল লিমিটেড, তারপরে লিখবো উৎপাদন ব্যয় বিবরণী 2019 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। তাহলে এখানে আসো প্রথমে প্রত্যক্ষ কাঁচামাল, তারপরে প্রত্যক্ষ মজুরি। তা প্রত্যক্ষ ব্যয়গুলোকে একত্রে বলা হয় মুখ্য ব্যয়। মুখ্য ব্যয় অর্থাৎ কারখানাতে প্রত্যক্ষ যে খরচগুলো না করলে উৎপাদন কার্য সম্ভব নয় সেগুলোকে আমরা বলবো প্রত্যক্ষ ব্যয়। এই প্রত্যক্ষ ব্যয় সাধারণত 3 প্রকার, একটা হলো প্রত্যক্ষ কাঁচামাল, আর একটা হলো প্রত্যক্ষ মজুরি, আর একটা হলো প্রত্যক্ষ ব্যয়। অর্থাৎ কোনো একটা উৎপাদন কাজে বিশেষ কোনো একটা ব্যয় না করলে উৎপাদন কিছুতেই সম্ভব না, তখন সেটাকে আমরা বলবো প্রত্যক্ষ ব্যয়, যেটার সাথে শ্রমিকের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ শ্রমিকের সম্পর্ক থাকলে সেটা মজুরি, প্রত্যক্ষ মজুরি। তাহলে এখানে প্রত্যক্ষ কাঁচামাল 3 লাখ, প্রত্যক্ষ মজুরি 2,25,000, তাহলে মুখ্য ব্যয় 5,25,000 টাকা। তো এবার আসো কারখানা উপরি খরচ যদি যোগ করি তাহলে আমরা পাবো কারখানা উপরি খরচ 1,35,000 টাকা, তাহলে আমাদের কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয় 6,60,000 টাকা। 6,60,000 টাকা এর সাথে আমরা অফিস ও প্রশাসনিক উপরি ব্যয় 67,000 এবং বিক্রি পরিব্যয় 33,000 যোগ করলে আমরা পাবো মোট ব্যয় 7,59,000 টাকা। এখন মোট ব্যয়ের সাথে মুনাফাটা যোগ করলে আমরা পেয়ে যাওয়ার কথা বিক্রয়, কিন্তু এখানে বিক্রয় মান আগে বলে দিছে প্রশ্ন 9 লাখ, তাহলে মুনাফাটা হবে স্বয়ং জ্ঞান। অর্থাৎ মোট ব্যয় এবং বিক্রয়ের পার্থক্যটাই মুনাফা। তা আমরা মুনাফাটা স্বয়ং জ্ঞান 1,41,000 টাকা কিভাবে পেলাম, বিক্রয় 9 লাখ টাকা। তাহলে বিক্রয় 9 লাখ টাকা প্রশ্ন দেওয়া আছে আর মোট ব্যয় 7,59,000 টাকা। তাহলে এইভাবে হলো আমাদের মুনাফা। মুনাফাটা এই দুইটার পার্থক্য হবে, মোট ব্যয় এবং বিক্রয়ের পার্থক্যটা মুনাফা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ এখানে মুনাফাটা দাঁড়ালো তাহলে কি, সেটা হলো বিক্রয়ের মানও আমাদের আগে দেওয়া আছে, তাহলে বিক্রয়ের মান থেকে মোট ব্যয়ের মান বাদ দিলে আমরা মুনাফা পেয়ে যাচ্ছি। অর্থাৎ 9 লক্ষ টাকা এবং 7,59,000 টাকার পার্থক্য হলো 1,41,000 টাকা। এইভাবে আমাদের অঙ্ক করার নাম হলো উৎপাদন ব্যয় বিবরণী। তাহলে এবার আসো আমরা আর্থিক ব্যয় বিবরণী, আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী বলতে আমরা বুঝবো ব্যালেন্স শীট বা আর্থিক অবস্থার বিবরণী। তা আর্থিক অবস্থার বিবরণীটা আমরা, সরি, আর্থিক অবস্থার বিবরণীটা এখানের মধ্যে আমরা যদি করতে যাই তাহলে মূল প্রশ্নটা আরেকবার একটু দেখি। হ্যাঁ, তাহলে এখানের মধ্যে আমার ওইভাবে করার নেই, আমরা একটু করে নিই। হ্যাঁ, ওইভাবে আবার গড় রাখতে হবে। যেমন এখানে বলতেছে আর্থিক আয় বিবরণী, উপযুক্ত তথ্যের আলোকে একটি আয় বিবরণী তৈরি করো। তা আয় বিবরণী তৈরি করতে গেলে আয় বিবরণী বা ইনকাম স্টেটমেন্ট,
তাহলে প্রথমে আমাদের প্রতিষ্ঠানের নাম লিখতে হবে। আমরা এখানে একটু লিখে, যেমন প্রতিষ্ঠানের নাম লিখতে হবে জামান লিমিটেড, জামান লিমিটেড। তারপরে লিখবো আয় বিবরণী, আয় বিবরণী। তা আয় বিবরণীর পরে লিখবো 2019 সালের, 2019 সালের 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য, সমাপ্ত বছরের। তাহলে প্রথমে আমরা এখানের মধ্যে করার সময় প্রথমে লিখবো বিক্রয়, বিক্রয় দেওয়া আছে এখানে। আয় বিবরণী শুরু হবে সবসময় বিক্রয় থেকে, বিক্রয় থেকে বাদ যাবে মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় বলতে আমরা বুঝবো প্রারম্ভিক মজুদ, প্রারম্ভিক মজুদ যোগ উৎপাদন ব্যয়, উৎপাদিত পণ্যের ব্যয়, উৎপাদিত পণ্য ব্যয় মাইনাস সমাপনী মজুদ। এখন এখানে আলোচ্য অঙ্কে দেখো প্রারম্ভিক মজুদ বা সমাপনী মজুদের মান দেওয়া নেই, তাহলে আমরা ধরে নেব এগুলোর মান জিরো, এগুলোর মান হলো জিরো। তাহলে উৎপাদিত পণ্য যাহাই উৎপাদিত হয়েছে তাহাই বিক্রিত হয়েছে, যাহাই উৎপাদিত হয়েছে তাহাই বিক্রিত হলে, তাহলে আমাদের এখানে উৎপাদিত পণ্যের ব্যয় একটু আগে আমরা পেয়েছি কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয় যেটা পেয়েছি, সেটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের পেয়েছিলাম আমরা ওটা পেয়েছিলাম 6,60,000 টাকা। তাহলে 6,60,000 টাকা আমরা পেয়েছিলাম, এটা আমরা এখানে লিখবো 6,60,000 টাকা। তাহলে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে যেটা পাওয়া যায় সেটাকে আমরা বলবো মোট মুনাফা, মোট মুনাফা। তাহলে মোট মুনাফা এখানে কত আসতেছে, 6,60,000 থেকে যদি 9,00,000 থেকে 6,60,000 টাকা আমরা বিয়োগ দিই, তাহলে আমাদের মোট মুনাফা আসতেছে 2,40,000 টাকা, 2,40,000 টাকা, 2,40,000 টাকা। এখন এই 2,40,000 থেকে আমরা যদি পরিচালন খরচ বাদ দিই, পরিচালন অর্থাৎ পরিচালন কোম্পানিটা পরিচালনা করতে যে ব্যয়গুলো হয়েছে পরিচালন খরচ, এখন পরিচালন খরচ বলতে একটা হলো অফিস ও প্রশাসনিক উপরি খরচ, আর একটা হলো বিক্রয় উপরি খরচ, এই দুই খরচকে একত্রে বলা হয় পরিচালন খরচ। তাহলে অফিস ও প্রশাসনিক উপরি খরচ, অফিস ও প্রশাসনিক উপরি খরচ যেটা এখানে দেওয়া আছে, অফিস ও প্রশাসনিক উপরি খরচ, উপরি খরচ দেওয়া আছে তোমার 66,000 টাকা, আর বিক্রয় উপরি খরচ, বিক্রয় উপরি খরচ দেওয়া আছে তোমার 33,000 টাকা। তাহলে 66,000 আর 33,000 টাকা আমরা যদি যোগ করি তাহলে মোট পরিচালন খরচ আসতেছে 66,000 যোগ 33,000, তাহলে আমার 99,000 টাকা। তাহলে মোট মুনাফা থেকে পরিচালন খরচ বাদ দিলে যা পাবো সেটাকে আমরা বলবো নিট পরিচালন মুনাফা, নিট পরিচালন মুনাফা। এছাড়া আর্থিক অন্যান্য খরচ আদি যখন দেওয়া থাকবে বাদ দিলে তখন আমরা পাবো নিট মুনাফা, কর দেওয়া থাকলে কর বাদ দেওয়ার পরে পাবো কর বাদ নিট মুনাফা, ইত্যাদি ইত্যাদি। তাহলে 2,40,000 থেকে আমরা যদি 99,000 টাকা মোট পরিচালন খরচ বাদ দিই তাহলে আমাদের নেট পরিচালন মুনাফা 1,41,000 টাকা, 1,41,000 টাকা। অর্থাৎ এখানে মুনাফা সবসময় সবার শেষে থাকবে, অর্থাৎ আর্থিক ব্যয় বিবরণীতে প্রমাণকের ভিত্তিতে যেহেতু করা হয় তাহলে সবকিছু প্রমাণ যেহেতু আমাদের আগেই জানা আছে তাহলে সেই ভিত্তিক আমরা এখানে মধ্যে তৈরি করব। তা আশা করি আমরা উপর্যুক্ত তথ্য লিখে গয়ের উত্তর আমরা বুঝতে পেরেছি।
আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরটা ধরতে পেরেছ। আগামী ক্লাসে আমরা বিস্তারিত আরো কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে আমরা প্রারম্ভিক ধারণা দিলাম কি আলো মানে কি ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় থাকবে এবং কি ধরনের কিভাবে উত্তর দিতে হবে, হ্যাঁ সেটা আমরা দেখতে পেলাম এবং বিষয়ে আমাদের সিলেবাস সম্বন্ধে একটা ধারণা পেলাম। আশা করি ক্লাসটা তোমাদের নিকটে উপভোগ্য হয়েছে। আগামী ক্লাসে আমরা বিস্তারিত আরো দু একটা উদাহরণ দিয়ে অঙ্ক করব। এ পর্যন্ত আজকে আলোচনা শেষ করতে চাচ্ছি আর তোমাদের শরীর সুস্বাস্থ্য কামনা করছি। আশা করি করোনা কালে তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনেই ঘরে অবস্থান করতেছ এবং পড়ালেখা নিয়মিত করতেছ। সবসময় ভালো থাকো, সুখে থাকো, বাবা মার প্রতি সদয় হও, সমাজের প্রতি রাষ্ট্রের প্রতি চিন্তা ভাবনা রাখো। আল্লাহ হাফেজ।